হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে মোচার ঘণ্ট। মোচার ঘণ্টটা যেরকম সিম্পলভাবে করার সেরকমভাবেই আমি করব, কিন্তু কাটাটা একটা অন্য রকমভাবেই আমি তোমাদেরকে শেয়ার করব। কারণ অনেকেই আছো যারা মোচা কাটার ঝামেলার জন্য মোচাটা রান্না করতে পারে না। তো আমি যে পদ্ধতিতে তোমাদের মোচা কাটাটা দেখাবো, সেটা না কেটেই আমি মোচাটা রান্না করব, শুধু বেছে। তো চলো মোচাটা আমি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তোমাদের মনে হয় দেখলে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো চলো, তো দেখো আমি মোচাগুলোকে নিয়ে চলে এসেছি। এবার মোচাটাকে প্রথমে মোচার যে শক্ত ডাঁটি মতো অংশটা থাকে দেখবে ভেতরে, ফুলটার ভেতরে, সেটাকে আমি ফেলে দিচ্ছি। দেখো, লক্ষ্য করে দেখো, যে মোটা মতো ফুলটার ভেতরে একটা সরু ডাঁটি মতো থাকে সেটাকে। তো এইভাবে আমি সবকটা ফুল ছাড়িয়ে নিয়েছি। এরপরে ভেতরের আস্তে আস্তে আমি ওপরের খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভেতর পর্যন্ত চলে গেলাম। গিয়ে ভেতরেও ফুলগুলো আস্তে আস্তে আমি আবার ছাড়িয়ে নিয়েছি, ভেতরে শক্ত যে ডাঁটি মতোটা থাকে সেটা। তো দেখো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে আমার ফুলগুলো সব, আর ওই ভেতরে যে নরম অংশটা ওটাকে আমি আর ফুলটা ছাড়াই না, ওটা ওই পর্যায়ে পর্যন্তই আমি রেখে দিলাম। আর এবার দেখো ওই ফুলগুলোকে, যে ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি কেটে ফেলছি। দেখো খুব একটা ছোট করে কাটিনি, খুব একটা বলতে কি একদমই ছোট করে কাটিনি, আমি জাস্ট হাফ করে দিয়েছি। তো দেখো, এই দেখো এই ভেতরের যে অংশটা ওটা তো ছাড়াতে হয় না, ওটা নরম অংশ থাকে, তো ওটাও আমি দেখো বড় বড় করে কেটে নিচ্ছি। লক্ষ্য করে দেখো আমি কিন্তু একদমই কুচো করছি না, জাস্ট ছাড়িয়ে ছাড়িয়ে বড় বড় করে কেটে নিচ্ছি। তো দেখো পুরো মোচাটাই কিন্তু আমার কত কয়েক মিনিটের মধ্যে কাটা হয়ে গেল। এ দেখো পুরো কাটা হয়ে গেছে মোচাটা। তো এবারে আমি একটা বাটির মধ্যে সমস্ত মোচাগুলোকে নিয়ে, এবার এই বাটির মধ্যে মোচাগুলোকে নিয়ে আমি নুন আর হলুদের জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। তোমরা এটা যদি আগের দিন রাত্রিরে কেটে রাখতে পারো তো খুবই ভালো হয়, কষটা বেরিয়ে যাবে জলের সাথে নুন হলুদ মেশানো জলটার মধ্যে দিয়ে। আর যদি নাও পারো, মোটামুটি দু ঘন্টা আগে তোমরা এভাবে কেটে ভিজিয়ে রাখলেও পারো, তাতে কি হয় মোচার কষটা বেরিয়ে যায়, আর মোচার মধ্যে যে একটা কষকষ ভাব থাকে সেটা চলে যায়, তাতে মোচাটা রান্না করলেও খুব সুস্বাদু হয়। এবারে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার সমস্ত মোচাগুলোকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে। সেই জলটা কিন্তু আমি দেবো না, এরপরে যে সেদ্ধ করব তখন যে জলটা আমি ইউজ করবো সেই জলটা আমি রান্নার সময় ব্যবহার করব, কারণ জলটার মধ্যে মোচার যে আয়রনটা থাকে সেটা থাকে, তো সেটা ফেলে দিলে তো মোচার যে পুষ্টিগুণটা সেটাই বেরিয়ে যাবে না, তাই জন্য আমি ওই জলটা ইউজ করব। তো দেখো ওর মধ্যে আমি নুন, সামান্য নুন আর হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে দেবো, কারণ তেল দিলে হবে কি তোমাদের প্রেশার কুকারটার মধ্যে যে আঠালো ভাবটা সেটা লাগবে না, খুব সহজেই প্রেশার কুকারটা পরিষ্কার হয়ে যাবে। তেল অল্প একটু সামান্য তেল দিলেই হবে। তো দেখো আমি সমস্ত মোচাগুলো দিলাম আর জল দিয়ে দিলাম, জলটা অল্প পরিমাণে দেবে, খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, যাতে পোড়া না লেগে যায় এইরকমভাবেই জলটাতে ইউজ করবে। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে এবার প্রেশার কুকারে ঢাকাটা আটকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এটা মোটামুটি দু তিনটে সিটি একটা দিতে হবে, তিনটে চারটেও দিতে পারো, খুব একটা অসুবিধা হবে না। আর যদি খুব ভালো প্রেশার কুকার হয় তো তখন তোমরা দুটো সিটিতেও নামিয়ে নিতে পারো, সেটা তোমরা বুঝে দেবে প্রেশার কুকার অনুযায়ী। তো আমার প্রেশার কুকারটা যেহেতু একটু পুরনো তো আমার দু তিনটে সিটি একটু দিতেই লেগেছে। এবার দেখো আমি প্রেশার কুকারের প্রেশারটা যখন নেমে গেল, আমি সমস্ত মোচাগুলোকে জল ঝরিয়ে ঝরিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। তো যেই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এই জলটাও আমি রান্নার সময় দিয়ে দেবো। তো সমস্ত মোচাগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম, নিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নেবো, খুবই ভালো করে চটকে নেবো। দেখো চটকাতে চটকাতে এই মোচাটা পুরো নরম হয়ে গেছিলো, যেহেতু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর যখন এটা আমি রান্না করে তোমাদেরকে দেখাবো, দেখবে মনেই হবে না যে এটা মোচাটা কাটা হয়নি, মনে হবে বটি দিয়ে খুব কুচি কুচি করেই কাটা হয়েছে। কিন্তু দেখো আমি এটা কিন্তু খুব বড় করে কেটেছিলাম, তোমরা তো দেখলেই প্রথমে। তো এবার দেখো, এবার ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি, একটু ছোলাও নিয়ে নিয়েছি, এর মধ্যে তোমরা চিংড়ি মাছও দিতে পারো। তো আমি এখানে চিংড়ি মাছ করি দিনে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি মোচাটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে এবারে তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি।
দেওয়ার পর একটু জিরেটা ফুটে গেলে এর মধ্যে আলু দিয়ে দেব। খুব সহজে এই মোচার রান্নাটা হয়ে যায়। দেখবে তোমরা যদি বাড়িতে করে থাকো, চেষ্টা একদিন অন্তত করে দেখো, এইভাবে একদমই একই রকম টেস্ট হয়, এর কোনো হেরফের হয় না টেস্টের। যেমনভাবে কুচি করে যেমন বটি দিয়ে কাটলে যে টেস্ট হয়, তোমাদের এরকম সেদ্ধ করে নিলেও সেই একই টেস্ট হয়। তো দেখো এরভাবে আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। ছোলাও এর মধ্যে দিয়ে দিলাম একবারে, ছেলের ছোলাটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে আলাদা করে সেদ্ধ করতে হবে না, একবারই তরকারির মধ্যে দিয়ে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে ভাজা হয়। সবসময় একটু হলুদ দিয়ে ভাজার চেষ্টা করলে তাহলে ভাজাটাও ভালো হয় আর পোড়াও লাগে না। তো আমি একটু নুন হলুদ দিয়ে আলু আর মটর ছোলাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা নরম হয়ে যায়। এবার দেখেছো আমি এই মোচাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চটকে রাখা যে মোচাটা ছিল হাতের সাহায্যে, যেটা আমি চটকে নিয়েছিলাম, তো সেই মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখেছো বোঝা কি যাচ্ছে? একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি মোচাটা কাটিনি, শুধু সেদ্ধই করেছি। এবার ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, আর মোচা তো আমার মোটামুটি সেদ্ধ হয়ে আছে। আর ওই জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ওই জলটা ফেলার কোনো মানেই হয় না। জলটার মধ্যেই তো আয়রনটা থাকে মোচা, আর মোচাতে ভীষণ আয়রন থাকে, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। এবারে আমি নুন চিনি দিয়ে দিলাম, মিষ্টি একটু, মিষ্টিটা আমি বেশি দিয়েছি কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালের জন্য। তোমরা এটা এখানে লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো নুন মিষ্টি কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো সব দিয়ে মোচাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যে আরেকটু সময় ঢেকে রাখতে পারো ঢাকার পর। দেখো মোচাটা আমি আরেকটু পরিমাণ চিনি দিলাম, কারণ মিষ্টিটা একটু কম লাগছিল। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে। একটু ঘি দিয়ে দিলাম, এই ঘি গরম মশলা দিয়ে নিরামিষ মোচাটা তোমরা বাড়িতে রান্না করে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো দেখলে তো কাটা বাছার ঝামেলা ছাড়াই কিভাবে মোচা রান্না করা হয়ে গেল। কারণ আজকালকার দেখো সবাই ব্যস্ত, মোচা রান্না করতে গেলেই মনে হয় যেন কাটতে হবে বাবা, কাটার ঝামেলার জন্যই আমরা অনেকেই মোচা খাই না। কিন্তু মোচাটা শরীরের পক্ষে খুবই ভালো খাবার। দেখো বাড়িতে খুবই ভালো হয়, খুব চটপট রান্নাটাও হয়ে যায়। তো হয়ে গেল আমার মোচার, দেখো পুরোটাই মোচা পুরো রেডি। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এরপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।